প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অনুশীলনী 5.1-এর সৃজনশীল প্রশ্নের ধারাবাহিক আলোচনায় এবার আলোচনা করব 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফোর হলে ক নম্বর এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত সেটা বের করতে হবে, খ নম্বর এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো, গ নম্বর এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু, এটা আমাদের দেখাতে হবে। তো সমাধানে শুরুতেই ক নম্বরের জন্য যেটা করবো আমরা লিখবো যে দেওয়া আছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যেহেতু বের করতে হবে সেক্ষেত্রে আমরা দেওয়া আছে লিখব যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি, তো আমাদের মান বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান। উভয় পাশে যদি আমরা স্কোয়ার করি দেওয়া আছে আমরা লিখবো আমাদের দেওয়া আছে দ্বিতীয় লাইনে আমরা বর্গ করব, তো এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা বাম পাশে পেলাম উভয় পাশে বর্গ করলে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ইকুয়াল টু ডান পাশে আমরা পাবো 9। যেহেতু বের করতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই কারণে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে, তাহলে এখানে পাবো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স, অর্থাৎ সূত্র হলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, সেই সূত্র ফেললাম এক্স আর এক্স আমাদের কেটে যাবে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান আমরা এই ফোরকে ডান পাশে পার করে দিতে পারি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 13। তো আমরা কি করব বা উভয় পাশে আমরা দেখো উভয় পাশে বর্গমূল করব, আমরা লিখবো যে বর্গ মূল করে অর্থাৎ উভয় পাশে আমরা রুট করলাম। তো এখানে এই স্কোয়ার আর রুট কেটে যাবে তাহলে আমরা পাবো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর এখানে যেহেতু এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এখানে
রুট করলে আমরা প্লাস মাইনাস পাবো, তো আমরা এখানে প্লাস মাইনাস রুট 13 লিখতে পারি। অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 13, এটা অ্যান্সার। কয়ের জন্য এইটুকুই। এবার হয়ের জন্য দেখো, আমরা লিখব দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর, এটা আমাদের দেওয়া আছে, আমরা লিখে ফেলব। আমাদের এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স এর মান বের করতে হবে, আর এই মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের আগেই মান বের করে নিতে হবে, এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটার মান। আর যেহেতু এখানে মাইনাস আছে, এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স, এই মাইনাস থাকার কারণে এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের মানটাও বের করে নিতে হবে। বের করে নিয়ে ওই দুইটা আমরা গুণ করব। তো দেখো, শুরুতেই আমি আগে মান বের করব, যে এখন এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটার মান আমার বের করে নিতে হবে। তো আমরা এটা লিখতে পারি, আমরা এখানে সূত্র ফেলতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র, কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যাবে। তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, আমরা এইটুকু শুধু দেখো, এই যে হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ার মাঝখানে এটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র করবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর এই যে দেখো, এখানে স্কোয়ার আছে হোল স্কোয়ার, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার দিতে হবে, আর এই যে মাইনাস, এই মাইনাস, আর এই যে টু, এই যে টু, তারপর এখানে এ প্লাস ওয়ান বাই এ মান কিন্তু আমাদের দেওয়া আছে ফোর, ফোর আমরা বসাবো, তার উপর স্কোয়ার, আর এখানে এ আর এ কেটে যাবে, তাহলে এখানে থাকবে টু মাইনাস টু, এখানে আমাদের আসবে সিক্সটিন মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু, তাহলে এখানে ফোরটিনের উপর স্কোয়ার মাইনাস টু। তো এখানে আমরা পাবো 196 বিয়োগ 2, তার মানে 194, এখানে আমরা পেয়ে গেলাম 194। তো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরের মান আমার 194 আসে। এরপর আমি কি করব দেখো, এ স্কোয়ার মাইনাস, আবার লেখো যে আবার এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার সমান, আমরা সূত্র লিখতে পারি যে, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি,
এ মানে হলো এ স্কোয়ার, বি মানে হলো ওয়ান বাই এ স্কোয়ার। আমরা সূত্র ফেললাম কিন্তু এখানে, তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান আমাদের, দেখো আমরা এখানে এটা আবার সূত্র এটা কেটে দেব, আর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা কী করবো দেখো, এটা আমরা সূত্রে ফেলে দেব। সূত্র ফেলার পর আমরা মান বসাবো, মান বসায় দেখো আমাদের কত আসে এখানে, বা এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ, অতএব এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার সমান, আমরা উভয় পাশে কী করব এখানে রাখলেন বেশি করব, উভয় পাশে আমরা বর্গমূল করব। এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার সমান আমরা লিখতে পারবো, দেখো তিন চারে বারো, আমরা ফোর ইন্টু থ্রি কিন্তু লিখতে পারি, তো এটাকে আমরা লিখতে পারি, দেখো ফোরের কিন্তু বর্গমূল করলে হবে টু, আর থ্রির বর্গমূল আমরা এভাবে রেখে দেব, তার মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কিন্তু টু রুট থ্রি। এখন কিন্তু আমাদের এ টু ডিভার্ট সিক্স মাইনাস ওয়ান বাই এ টু ডিভার্ট সিক্সের মানটা বের করতে হবে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কী করব, লিখব অতএব দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার, এই দুটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাই দেখো, তো এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার, এটা গুণ করতে গিয়ে আমাদের এ টু দি পাওয়ার ফোরতে আগে এ স্কোয়ারকে গুণ করতে হবে, তাহলে গুণ করলে এ টু দি পাওয়ার ফোর ইন্টু এ স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার, আচ্ছা এক লাইন বেশি করি দেখো, এ টু দি পাওয়ার ফোর ইন্টু এ টু এ স্কোয়ার আবার মাইনাস এ টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার আবার ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করব, তাহলে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইন্টু এ স্কোয়ার আবার ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর দিয়ে যদি আমরা গুণ করি ওয়ান বাই এ স্কোয়ারকে, তাহলে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার, বা আমরা এ টু দি পাওয়ার ফোর আর ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এই জায়গা আমরা কি মান বসাবো দেখো, আমরা এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরের মান আমরা কত বের করে নিয়েছি, একশো চুরানব্বই, একশো চুরানব্বই আমরা এখানে বসাই দেব, ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কিন্তু আমরা পাইছি টু রুট থ্রি ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর আর এ স্কোয়ার গুণ করলে কিন্তু সূচকের নিয়মে তোমাদের এ টু দি পাওয়ার সিক্স হবে, পাওয়ার কিন্তু যোগ হয় এখানে পাওয়ার ফোর আর পাওয়ার টু, সূচকের নিয়মে এ আর এ থেকে একটা ইয়ে আর পাওয়ার দুটা যোগ হয়ে যাবে, মাইনাস এই এ টু দি পাওয়ার ফোরকে নিচের এ স্কোয়ার দিয়ে যদি তোমরা ভাগ দাও তাহলে শুধু এ স্কোয়ার পাবে,
a plus a plus আর এখানে a স্কয়ার দিয়ে 1 বাই a টু দি পাওয়ার 4 কে ভাগ করলে তাহলে 1 এর নিচে a স্কয়ার থাকবে আর এখানে মাইনাস মাইনাস 1 এর 1 আর 1 উপরে 1 লবে থাকবে আর নিচে a টু দি পাওয়ার 4 ইনটু a স্কয়ার মানে হলো a টু দি পাওয়ার 6 এখন একশো চুরানব্বই গুণন টু রুট থ্রি ইকুয়াল টু দেখো এ টু ডি পাওয়ার সিক্স আর এ যে মাইনাস ওয়ান বাই এ টু ডি পাওয়ার সিক্স আমরা পাশাপাশি লিখব এখানে মাইনাস এ দুটো থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হবে এখানে আমরা গুণ করে লিখে রাখব যে চার দুগুণ আট নয় দুগুণ আঠারোর আট দুই এককে দুই তিন আর এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার মান কিন্তু আমরা বের করে রেখেছি টু রুট থ্রি বা এই ডান পাশ থেকে মাইনাস টু রুট থ্রি আমরা বাম পাশে নেব থ্রি হান্ড্রেড অ্যান্ড এইটি এইট রুট থ্রি প্লাস টু রুট থ্রি সমান এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স তাহলে আমরা এখানে এই দুটা যোগ করলে পাবো তিনশো নব্বই রুট থ্রি সমান এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স অতএব আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু তিনশো নব্বই রুট থ্রি এটাই অ্যান্সার তাহলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্সের মান আমাদের তিনশো নব্বই রুট থ্রি এটা অ্যান্সার তাহলে শুরুতে তোমাদের এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরের মানটা বের করে নিতে হবে তারপর মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের মান বের করে নিতে হবে যেহেতু এখানে মাইনাস আছে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স এ কারণে তোমাদের কিন্তু এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের মানটা বের করে নিতে হবে কথার কথা যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু তোমরা এই জায়গায় প্লাসের মানটা বের করে নিতে অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মানটা বের করে নেওয়া লাগতো তো তখন এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইনটু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার লিখে তোমরা গুণ করে মান বসানোর পর তোমরা এখানে এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্সের মান পেয়ে যেতে তো যেহেতু এখানে মাইনাস আছে সেক্ষেত্রে এখানে মাইনাসের মান এখানে বের করে নিয়ে এই দুটা গুণ করার পর তোমরা এ টু দি পাওয়ার সিক্স প্লাস মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্সের মান তিনশো নব্বই রুট থ্রি পেয়ে যাবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এরপর গ নম্বরের জন্য যেটা দেখো গ নম্বর আমাদের প্রশ্নে বলা হলো যে এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এটা তাহলে কী হবে তো সৃজনশীল দুইয়ের আমরা গ নাম্বার সমাধান করব তাহলে শুরুতেই লিখবো যে দেওয়া আছে
আমাদের লিখতে হবে যে এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ এম, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা কি করব এখানে, বা এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু এ এম ভাগ এ, উভয় পাশে এ দ্বারা ভাগ করে। তাহলে এ স্কোয়ারের নিচে আমরা এ লিখব, মাইনাস ওয়ানের নিচে আমরা এ লিখব। এখানে এ আর এ কেটে যাবে, থাকবে শুধু এম, বা এখানে এ দে এ স্কোয়ারকে কাটলে শুধু এ, আর এখানে ওয়ানের নিচে এ সমান এম। এখন আমরা কি করব দেখো, উভয় পাশে আমরা স্কোয়ার করব। তো এখানে দেখো উভয় পাশে আমরা কি করব, স্কোয়ার করব, উভয় পাশে বর্গ করে। তো এখানে আমরা সূত্র ফেলে দেব, এ মাইনাস ভোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার, বা এ আর এ কেটে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা পাশাপাশি নেব, আর এ যে মাইনাস টু, এ মাইনাস টু আমরা কি করব ডান পাশে পার করে দেব, এম স্কোয়ার প্লাস টু, বাম পাশের মাইনাস টু থাকবে সেটা ডান পাশে প্লাস টু করে দেব। এবার আবার উভয় পাশে কি করব আমরা, বর্গ করব। যতক্ষণ পর্যন্ত আমাদের এ টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু ডি পাওয়ার ফোর না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে। আমি লিখব বর্গ করে। তো বাম পাশে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলব, বা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলব, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, বি মানে হলো টু প্লাস বি স্কোয়ার, বা তাহলে এখানে আমরা পাবো এ টু ডি পাওয়ার ফোর প্লাস এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার কেটে যাবে প্লাস টু প্লাস ওয়ান বাই এ টু ডি পাওয়ার ফোর ইকুয়াল টু এম টু ডি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর, বা এ টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু ডি পাওয়ার ফোর, এই বাম পাশের প্লাস টুকে আমরা ডান পাশে পার করে দেবো, তাহলে এম টু ডি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু, অতএব এ টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু ডি পাওয়ার ফোর ইকুয়াল টু এম টু ডি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু, ফোর থেকে টু বাদ দাও। তো এটা আমাদের প্রমাণের সঙ্গে মিলে গেল, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এভাবে অঙ্কটা শেষ করতে হবে, দেওয়া আছে থেকে তোমরা এটা এভাবে প্রমাণ করবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে এখানে আমাদের দুইবার বর্গ করতে হবে, দুইবার বর্গ করলে আমাদের প্রমাণটা মিলে যাবে। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও, যেন তারাও উপকৃত হয়। সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।